السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل مدللہ ومن يذلل فلا هادیلہ واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عبدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عبدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে তাদের আকিদা বিশ্বাস ইমান এবং কুফরি বিশ্বাস অথবা অবিশ্বাস এই দুটোর ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করেছেন আল্লাহ রবুল আলমে যখন মানুষকে সৃষ্টি করেন তখন মানুষকে মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহর প্রতি বিশ্বাসী করে সৃষ্টি করেছেন প্রথম মানুষ আদম আলিহালামকে কিন্তু তারপরে যুগের আবর্তন বিবর্তনে মানুষ নিজের আকিদা আমলের কারণে দুই ভাগে বিভক্ত হয়েছে ফামিন কুম ম কুম বলছেন তোমাদের মধ্যে কেউ মমিন থেকেছে বিশ্বাসী হয়েই থেকেছে আবার কেউ অস্বীকার করেছে অমান্য করেছে সুতরাং কাফের হয়ে গেছে রব্বুল আলমিন এইরকমই ভাগ করেছেন সলে এবং গায়ের সলে সৎ এবং অসৎ এই দু বিভাগে ভাগ করেছেন মানুষ কেউ হচ্ছে সৎ কেউ হচ্ছে নেক কেউ হচ্ছে ভালো আবার কেউ হচ্ছে অসৎ কেউ হচ্ছে গায়ের সলে তলে কেউ হচ্ছে বা জি এইভাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের চালচলনের কারণে তাদের আচার আচরণের কারণে সৃষ্টিকর্তার সাথে রবের সাথে অথবা সৃষ্টির সাথে ভালো অথবা মন্দ আচরণের ভিত্তিতে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন যাদের আচরণ রবের সাথে এবং রবের বান্দাদের সাথে ভালো থেকেছে তাদেরকে আল্লাহ মমিন এবং সলেহ বলে আখ্যায়িত করেছেন আর যাদের সৃষ্টিকর্তার কর্তার সাথে এবং সৃষ্টির সাথে সম্পর্ক খারাপ হয়েছে অথবা তার খারাপ করেছে তাদেরকে আল্লাহ কাফের অথবা অসৎ হাবিস বলে আখ্যায়িত করেছেন ইয়ামিজ আল্লাহুল হাবিস আল্লাহ আল্লাহবুল আলমিন ভালোকে তৈবকে খবিস নোংরা থেকে পৃথক করতে চান যাতে করে চিহ্নিত করা যায় যে কে তৈব কে ভালো আর কে হচ্ছে খবিস আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের খারাপি থেকে মুক্ত হয়ে তৈয়ে ভালো পাক পবিত্র জীবন গড়ার তৌফিক দান করেন সালাত এবং সালাম নাজিল হুপেন এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যিনি সবচাইতে বেশি তৈ্যিব ছিলেন এবং কেমন করে মানুষ তৈ্যে পাক পবিত্র হবে ভালো হবে আত্মার পরিশুদ্ধি করবে নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে তার জন্য বিশদভাবে শিক্ষা দিয়েছেন ওহির মাধ্যমে আমাদের ধারাবাহিক তফসিল চলে আসছে এই বছরের চোদ্দোশো চল্লিশ হিজড়িতে আম্মা পাড়ার আমরা শেষ দিকে আছি আর ইনশাআল্লাহ তালা আগামী দুটো জুমাই আমরা এই কোরআনিকের তফসিল শেষ করব আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আজকে তফসির হবে দুটো ছোট্ট সুরার প্রথম তফসিল করবো সুরাতুল কাফের ফেরুনের আর তারপরে সুরায় নাসের তফসির হবে ইনশাআল্লাহ শুরু করা যাক সুরায় কা ফেরুনের তফসির এই সুরার নাম হচ্ছে সুরা আল কাফেরুন কেন এই নামকরণ হয়েছে কারণ এতে কাফেরদেরকে সম্বোধন করেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রথম আয়াতে এবং এই শব্দটি বহু বচন কাফের বহু বচন বা কাফেরিন এই কাফেরুন শব্দটি উল্লেখিত হয়েছে একটি শব্দ নিয়ে অথবা এই কাফেদের সাথে যেই ঘোষণাটি কাফেরদেরকে আল্লাহ করে শুনিয়েছেন বা শোনাতে বলেছেন রসুর উল্লাহ সাল্লামকে এই থেকে নামকরণ হয়েছে এই সুরাই ক্ষুদ্র ছয়টি আয়াত রয়েছে আকারের দিক থেকে ছোট ছোট ছয়টি আয়াত রয়েছে এই সুরা হচ্ছে মখ্সী সুরা রসুর সাল্লা সাল্লামের হিজরতের পূর্ব জীবনে নাজল হয়েছে এই সুরার ফজিলতেও হাদিস রয়েছে এবং এই সুরা বিভিন্ন সময় সালাতের ভিতরে এবং সলাতের বাইরে পড়েছেন এই ক্ষেত্রগুলি হচ্ছে আমাদের জানার বিষয় এই সুরার বিষয়বস্তু হচ্ছে শির্ক থেকে সম্পর্ক ছেদ ঘোষণা করা শির্ক থেকে নিজেকে একেবারে সম্পর্কহীন বলে ঘোষণা করা স্পষ্ট ভাষায় কোনো কিছুর ভয় না করে স্পষ্টভাবে ঘোষণা এতে করা হয়েছে আলবারা আতমিনা সির্ক এই শিরক থেকে মুক্ততার ঘোষণা সম্পর্কহীনতার ঘোষণা শিরকের ওপর অসন্তোষের ঘোষণা শিরকের ওপর মোটেই সন্তুষ্ট নই আল্লাহ সন্তুষ্ট নয় সুতরাং আল্লাহর বান্দা কি করে সন্তুষ্ট হতে পারে এ হচ্ছে আলবারা আতমিনা সির্ক এই জন্য এই সুরান আরেকটি নাম সুরাতুল বারা জি সুরে তোবারও নাম সুরে বারাত আর এই সুরায় সুরে বারাত জি হ্যাঁ এতে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে কোনো সম্পর্ক নেই দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কোন রকমের সমঝোতা আর কিছু ছাড় দেওয়া ডিসকাউন্ট করা কিছু তাদের মেনে নেওয়া আর আমাদের তারা কিছু মেনে নিল এইরকম কথা নেই দুনিয়ার ক্ষেত্রে যত ছাড় দেন আপনার দুনিয়া আপনি ছাড় দেন অসুবিধা নেই আপনার ধন সম্পদের ক্ষেত্রে আপনার নেতৃত্বের ক্ষেত্রে আপনার স্বার্থের ক্ষেত্রে আপনার দুনিয়ার কোনো প্রয়োজনের ক্ষেত্রে ছাড়তেন আপনি একটা চাকরি পাচ্ছিলেন ভ্যাকেন্সি ছিল চাকরি আর একজন আসলো আপনি ছেড়ে দেন ভাই আপনি করেন আমি করব না দেন খুব ছাড় দেন অসুবিধা নেই কিন্তু দিনের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই জি নিজেদের ওপরে দিন পালনের ক্ষেত্রে মনে রাখবেন নিজেদের ওপর দিন পালন ক্ষেত্রে অন্যরা কে কী করছে তাদেরকে দাওয়াত অবশ্যই দেব উত্তম পন্থায় কারণ তাদের জন্য এতেই সার্বিক কল্যাণ রয়েছে কিন্তু জবরদস্তি করব না কারণ জবরদস্তি দিন পালন করতে বাধ্য করা কাউকে নিষেধ এবং তাতে কোনো লাভ নেই অন্তরের পরিবর্তন না হলে কথা আর কাজের পরিবর্তনের সামান্য কোনো মূল্য নেই কোন বলি এই হচ্ছে সুরায় কাফেরুন এই সুরে কাফেরুন সম্পর্কে হাদিসগুলি শোনায় যাতে বুঝতে পারবেন যে সাল্লামের সন্নত হচ্ছে বিভিন্ন সময় এই সুরাগুলি পাঠ করা রহস্য হেকমত আছে কেন পাঠ করতেন রসুল্লাহ সালি সাল্লাম এই সুরাগুলি সুরাই কাফেরুন এবং সুরায়ে এখলাস এই সম্পর্কে এমা বি বলছে রহমতুল্লাহ সাহি মুসলিম সহি মুসলিমে প্রমাণিত বা বর্ণিত হয়েছে আনজাবের ইন জাভেরত আল্লাহ তালানতে কি আন্না রসূল আল্লাহ সাল্লাল্লাস কারাবিহাজ হি সুরা রসূল উল্লাহ সাল্লাম এই সুরায় কাফেরন পাঠ করতেন আর সুরাই কুল্হ আল্লাহ আহাদ পাঠ করতেন ফির রাকতাই তোওয়াফে তাওয়াফের সমাপ্তিতে যে দুই রাকাত সালাতাদাই করা শোন না তাতে জানা আছে তো তাই না তপ মানে কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে তপ মানে কি তো কী বলবেন হ্যাঁ অনেক ঠিক করে বলতে পারেন না হ্যাঁ চক্কর দেওয়া প্রদক্ষিণ করা কাবার কিসের কেউ যদি কবরে তফ করে সিরকি কি তফ তাই না কেউ যদি বলে আমার বাড়ি তফ করো অনেক বেদিন আছে এই তোমার উমরা যে কি আমার বাড়ি তফ করে নাও বেদিন সে জি যেমন সালাত আদায় করতে হবে কার জন্য আল্লাহর জন্য ফাসাল্লে রব্বিকা জবাই করতে হবে কোরবানি করতে হবে কার জন্য রবের জন্য তেমনি তওয়াফ করতে হবে আল্লাহর ঘরের আল্লাহর ঘরের তফ কিন্তু সেটি আল্লাহ রব্বুল আলামিনের এবাদত আল্লাহর তফ সেটি ঘরের এবাদত নয় তফ বাইতুল্লার কারণ তফ চক্কর দেবেন তো কোনো একটা জায়গার তো চক্কর দেবেন শুধু এই জায়গার যেমন আমরা সলাত আদায় করছি কিবলা সামনে করি কিন্তু কেবলার তো আর এবাদত করি না এবাদত কার করছি কেবলার মালিকের ঠিক তেমনি আমরা কাবার তো অফ করছি মানে কাবার এবাদত করি না কাবার রবের এবাদত বন্দি করছি সুতরাং যখন সালাত কিবলা লাগে তেমনি তো একটি ঘর লাগে সেটা একমাত্র একটি ঘর এটা হচ্ছে বাইতুল্লাহ সুতরাং আল্লাহর ঘর ছাড়া অন্য কোন জায়গার কেউ যদি তো অফ করে সেটা হচ্ছে শির্ক ভালো করে শুরু রাখে আল্লাহর ঘরে তো অফ করা হচ্ছে এবাদা তৌহিদ আর গাইরুল্লাহর যদি কেউ তো অফ করে সেটা হচ্ছে সুতরাং কেউ যদি মসজিদ নবীর তফ করে শের কেউ যে ওই মসজিদ নবীর ওই হুজরার তফ করে অনেকে আছে শের কি এক সময় খোলা ছিল এখন তো একটা দিক বন্ধ করে যার ফলে ওই তফের সুযোগ পায় না যে হুজরা আয়েশা রাজি আল্লাহ তালান সেটা চারিদিকটাই খোলা ছিল ওপেন ছিল তো যার ফলে বেদাতিরা ভারত উপমহাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যারা শিরকি আকিদা রাখে মাজার পূজার আকিদা রাখে তারা এসে ওখানে তফ করত মোদিনা এসে নবী কবরের তো অফ করতো বা হুজরার তো অফ করত। সিরকি তো অফ সিরকি তো অফ এইরকমই সুফিদের বেদাতি আঁকি দেয় যে বড় বড় ওলিয়ে কামেলরা কাবার তো করতে আসে না কাবা তাদের তো করতে চলে যায় শুনেছেন না শোনেননি তাদের কিতাব আছে তাদের ওয়াজে আছে এসব গুমরাহি থেকে সংশোধন করার জন্য আমরা অনেকের কাছে শত্রু কার কাছে শত্রু হ্যাঁ তাহলে ভালো মানুষের কাছে শত্রু না অসৎ লোকদের কাছে শত্রু জি হ্যাঁ আর সবচেয়ে বড় সততা হচ্ছে তৌহিদ সবচেয়ে বড় সততা হচ্ছে শির্ক মুক্ত হওয়া জি সবচেয়ে সততা হচ্ছে এখলাস যার এখলাস নাই তার দাড়ি দিয়ে কি হবে আর তার এই নামাজ পড়ে আর তাহার কি হবে জি হ্যাঁ এইসব শিরকি আঁকি দেয় বিদাতি আঁকি দেয় নাকি পীরে রাখে তপ করা লাগে না তাদের তপ করতে কাবা উঠে চলে আসে তার আগে কাবাতে সলাত আদায় করতে আসতে হয় না এখানে মসজিদ আহারামে মসজিদ আহারামের কাবাই উঠে চলে যায় তাদের জিয়ার উঠবে যে রসুল্লাহ সাল্লাহ আলী তফের শেষে যে দুই রাকাত সলাত আদায় করা সন্ন্যাত তো তফ বলবেন কাকে তফ হচ্ছে সাতটি কাবার চক্কর লাগাবার না এক এক দুই চক্কর লাগাইলেন আর তারপরে ছেড়ে দিলেন এটা আপনার কোনো তফ হলো না তফ হলো না চার পাঁচ চক্কর লাগাইলেন বলছে আর ভালো লাগে না থাক তফ হইলো না এমনি সাবধিক তফ হলো তফ মানে চক্কর লাগানো কিন্তু ইসলামের যে তফ সেটা হচ্ছে সাত চক্কর দিতে হবে আর প্রতি সাত চক্করের পরে কি করতে হবে দুই রাকাত মা পেছনে আদায় করতে হবে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় যে কোনো জায়গায় দুই রেখাত চলাত আদায় করতে হবে এর নাম হচ্ছে ফরজ আছে আবার তফ ওয়াজেবও আছে আবার কী আছে সন্না আছে আবার নফলও আছে সব রকম তো অফ আছে এখন এগুলো তার বলার সময় নেই বললে তার তফসির হবে না দুটোর তাই না যে তো অফের রুকুন কোথায় হয় আবার ওয়াজেব কোথায় হয় কোনটা আবার সোননা কোনটা আবার নফল তাই না জি কিন্তু আমাদের হজের আলোচনা গলিতে বিস্তারিত আলোচনা পাবেন আছে অলরেডি একটি ক্ষেত্রে পেয়ে গেলাম সুরে কাফেরুন পাঠ করার সুরে ফাতে পরে সুরে কাফেরুন পাঠ করবেন কিসে তফের পরে যে দুই রাকাত সলা প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সুরা ফাতের পরে সূরা এখলাস দুটো হচ্ছে একলাসের সূরা দুটো হচ্ছে এখলাসের সূরা সেই জন্য দুটো প্রথমটিতে দ্বিতীয় সুরে কাফেরোনে শিরিক থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আর সুরা এখলাস কুল্ল আল্লাহ আহাদে আল্লাহর সাথে একমাত্র সম্পর্ক আল্লাহ আহাদ আল্লাহ সমাৎ এর ঘোষণা এই রহস্যের কারণে এই দুই রাখাতে এই দুটি সুরা পাঠ করা হয় মক্কার মসরিকরা কাবার তফ করত আর দেবদেবীর পূজা করতো তিনশো ষাটটি মূর্তি রেখে কাবার চারিদিকে হ্যাঁ আমরা এই তফ করে এই দুটি সুরা পড়ার মাধ্যমে দুই রাখাতে প্রমাণ করে দিলাম যে আমরা শিরকার মসরিকদের ধর্মের এবং তাদের ভ্রান্ত আকিদার কুফরির বিরোধী আল্লাহর জন্য এখলাস প্রতিষ্ঠা করি তহির প্রতিষ্ঠা করি শুধু পাঠ করার না এর পাঠ করার মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন এবং আমাদের কথার পরিবর্তন আমাদের আর ঘোষণা ইত্যাদি আর শির থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আরেকটি ক্ষেত্র রয়েছে অফিস সাহি মুসলিম সাহি মুসলিম সেটাও রয়েছে আবহাওয়া রি আল্লাহ বর্ণিত রসুরাহ সাহায্য সুরাই কাফেরুন আর এখলাস পাঠ করতেন ফজরের দুই রাকাত সন্নাতে আর একটি রেওয়ায়ত রয়েছে মোসনাদ আহমদে এবং তিরমিজি তো রয়েছে মর্মে তাতে রয়েছে যে রসুর উল্লাহ ফজরের আগের দুই রাকাতে পাঠ করতেন সুরা ফাতেহার পরে সুরে কাফে এবং সুরায় এখলাস আর ওর রাখা তাই না বাদাল মাগরেবে মাগরেবের পরে দুই রাকাতে পাঠ করতেন বিশ বারের বেশি আমি রসুর উল্লাহ সাল্লামকে দেখেছি পাঠ করতেন এই মর্মে আবদুল্লা বিন উমার রাজিয়াল্লাহ তালন বর্ণনা করছেন কলি ইয়াল কাফের কলু আল্লাহ আহাদ তাহলে তফের দুই রাখাতে ফজরের আগের দুই রাখা সন্নাতে আর এতেও রহস্য রয়েছে ফজরে ঘুম থেকে উঠলাম আবার ঘোষণা করে দিলাম শির্কের সাথে কোনো সম্পর্ক নেই আমি তৌহিদবাদী মুসলিম আল্লাহ আহাদ ঘুম ভাঙতেই ঘোষণা করে দিলাম তৌহিদের ঘোষণা শির্ক থেকে সম্পর্কহীনতার ঘোষণা আবার যখন সন্ধ্যা লেগে আসছে আবার হ্যাঁ দিন শেষ হলো একটা পরিবর্তন আসলো রাতের অন্ধকার আসছেই কোনো জিন সইতান মানুষ সৈতান যেন আশা না করে যে আমি তহহিদের বাবার শিরখে যাব শিরখে সম্পর্ক ছিন্নতার ঘোষণা আর তহিদের সাথে সম্পৃক্ততার ঘোষণা ঘোষণা সকালে একবার ঘোষণা সন্ধ্যাবেলা একবার ঘোষণা এই সুরে কাফেরুন সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে যে হাদিসটি হচ্ছে সহি তাতে বলা হয়েছে যে সুরায় কাফেরুন হচ্ছে আন্নাহা তা দিল আল কোরআন সুরে কাফেরুন হচ্ছে রোবো মানে চার ভাগের এক চতুর্থাংশ গোটা কোরআনের চতুর্থাংশ গোটা কোরআনের চার ভাগের এক ভাগ চতুর্থাংশ যেমন সুরা এখলাসকে বলো আল্লাহ মাহাদকে কি বলা হয়েছে ষোলসুল কোরআন এক তৃতীয় অংশ বলা হয়েছে এক তৃতীয় অংশ বলা হয়েছে তবে এখানে আরেকটি কথা অবগতির জন্য বলে দিচ্ছি সুরা সম্পর্কে হাদিসটি রয়েছে আর সম্পর্কে এজাজা পরে করব। এই দুটো সুরা সম্পর্কে যে হাদিস রয়েছে যে সেটাও তাদের আর সুরায় এজাজা নাসরুল্লাহ এই দুটো কোরআনের চার ভাগের এক ভাগের সমান বা চতুর্থ অংশের সমান এই মর্মের হাদিস জয়ীফ দুর্বল সহি নয় তাহলে সহি হাদিস হচ্ছে সুরে কাফের হচ্ছে চতুর্থ অংশ সুরা এখলাস হচ্ছে তৃতীয় অংশ আরেকটি ক্ষেত্র রয়েছে সালাতের বাইরে সুরায় কাফেরুন পড়ার কারো আমল আছে বলতে পারেন হম ঘুমানোর আগে ঘুমাবার আগে সুরায় এখলাস ফালাক নাস কয়বার করে তিনবার করে এটা একটা হাদিস আছে আর এক হাদিস আছে ঘুমাবার আগে খানে সুরায় কাফেরুন পড়ার আসুরুল্লাহ শিখিয়েছেন সাহাবিদেরকে সাহাবাকে আমল করতেন এ তো মতো রয়েছে যে ঘুমাবার আগেও ঘোষণা করে দিলেন যে লাবধু শিরকের সাথে কোনো সম্পর্ক নেই আমি তৌহিদবাদী মুসলিম জি হ্যাঁ লখুম দিনও ঘুমালিয়ে দিন ঘুমাবার আগেও তৌহিদের ঘোষণা করে শুইলেন আর শিরক থেকে সম্পর্ক ছেদ করে শুইলেন যদি অবস্থায় মারা যান তহিদের উপর বলেন আলহামদুলিল্লাহ যদি করতে পারেন তা ঘুম থেকে উঠলেন আবার নবায়ন করছেন রেনওয়াল করছেন তৌহিদের ঘোষণা শিরক থেকে সম্পর্ক ছিন্ন থাকে এই হচ্ছে রহস্য এগুলিতে কথা লম্বা না করে সরাসরি তফসিরে যায় মহান আল্লাহ ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম কলিয়া এই হালকা ফেরন কোল মানে বলো কাকে সম্বোধন করা হয়েছে সর্বপ্রথম সম্বোধন করা হয়েছে রসুল্লাহ সালামকে কিন্তু পরোক্ষভাবে প্রত্যেক মুসলিমকে সাথে সাথে প্রত্যেক মানুষকে কারণ কোরআন সবার জন্য নাজল হয়েছে নাস নাস্তাই না ইয়া ইউহানাস ইনি রাসূলুল্লাহ আল্লাহর মেসেঞ্জার আল্লাহর দূত সবার জন্য আলাইকুম যেমন সকল মানুষের জন্য জিনদের জন্য তাহলে সকল মানুষ এবং জিনকে নির্দেশ দেওয়া হয়েছে পরোক্ষভাবে যে আর বিশেষ করে এখানে সম্বোধন করা হয়েছে ইয়া আইহাল কাফের কুল বলতে বলা হয়েছে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রত্যেক মুসলিমকে প্রত্যেক মানুষকে হ্যাঁ কিন্তু কাফের যেহেতু অস্বীকার করে দিয়েছে কি অমান্য করে দিয়েছে শির ছাড়তে অস্বীকার করেছে অস্বীকৃতি জানিয়েছে সুতরাং কাফেরদেরকে ঘোষণা করে শুনিয়ে দাও তাহলে কমপক্ষে মুসলিমকে সম্বোধন করা হচ্ছে যে হে মুসলিম হে মমিনে কাফের সকল হে অবিশ্বাসী রা হে অমান্যকারী রে অস্বীকারী রে কাফের মানে কাফের গাল নাই কাফেরটা কোনো কাল না যে দিনের মৌলিক বিষয়গুলো অস্বীকার করে যেগুলো অস্বীকার করলে ইমান ভঙ্গ হয়ে যায় ইমান থাকে না ইসলাম থাকে না সে হচ্ছে কাফের সেটা মুসলিমের সন্তান নাস্তিক হইতে পারে মুসলিমের সন্তান বেদিন হইতে পারে একেবারে দিনে বিশ্বাসী নয় সলাতে বিশ্বাসী নয় আখেরাতে বিশ্বাসী নয় তকদিরে বিশ্বাসী নয় ফেরস্তা বিশ্বাসী নয় ইত্যাদি ইত্যাদি তাই না আমিয়া আর রসুলগণে বিশ্বাসী নয় কোনো একটি এইরকম কিছু বিশ্বাসী নাই সেয়ামে বিশ্বাসী নয় এমন কি কোরবানি সুন্নাতে মক্কা দলো কোরবানি তো বিশ্বাসী নয় এটা হচ্ছে ইসলামের সাহিরা প্রকাশ্য একটি ইবাদত নিদর্শন সুতরাং আমি কোরবানি বিশ্বাস করি না কাফের জি সমস্ত কাফের তাহলে এখানে ইয়াহুদি হোক খ্রিস্টান হোক পত্তলিক হোক যতগুলি পত্তলিক রয়েছে আ বা বা অগ্নি পূজক হোক অথবা নাস্তিক হোক আল্লাহ অস্তিত্ব অস্বীকারী হোক ইমান ভঙ্গকারী করিয়াই কাফের। এই কাফের সকল শুনে শুনলাম জি তাই আল কাফের আলিফলাম জিন্সের জন্য অলমারা বলেছেন কুল আমরের সেগা তাই না শব্দের কে বলতে পারেন আসল রূপটা কী ছিল মানে সেগা কি ছিল কুল আসলে কি ছিল ওক উল অনসর তালা লোকের ওজনে হ্যাঁ তারপরে হামজা গেল ওয়াও গেল আর হ্যাঁ তারপরে কি হয়ে গেল কল হয়ে গেল হামজা আর ওয়া যখন চলে গেল তখন কি হয়ে গেল অকুল আর কাপের জাম্মা ওয়ের জাম্মাটা কাপে চলে আসলো দিয়ে তখন কি হয়ে গেল কুল হয়ে গেল একে তালিল বলা হয় সন্ধি বিচ্ছেদ ইয়ে হা ইয়ে হারফেনেদা ইয়া কিন্তু যখন আল আসে মোনাদার ওপর যাকে ডাকছেন বা যাদেরকে সম্বোধন করছেন ডাকছেন তার উপর যদি আল শব্দটি আসে তো সরাসরি ইয়া প্রবেশ করতে পারে তার ওপর ঢুকতে পারে না সেই জন্য তখন তাকে কি নিতে হয় হেল্প নিতে হয় সাপোর্ট নিতে হয় আইয়ুহার যদি মোজাক্কার হয় সম্বোধন যাকে করছেন সম্বোধিত তাহলে আইয়া আর যদি মোয়ান্নাস স্ত্রীলিঙ্গ হয় তো আইয়া হয় এর জন্য ইয়ে আইয়া নাফসুল মুতমাইনা নফ্স যেহেতু মহানস স্ত্রী নেই সেখানে অইয়া তো হার ইয়ে হেল্প নিজ এটা হচ্ছে সহযোগী শব্দ তাহলে আইয়ো হা হারফেনেদা নাই ইয়া হচ্ছে হারফেনেদা বোঝা যাচ্ছে যদি কোথাও বলেন অয়ো নাস। ইয়া ওখানে উজ্জ আছে এ অইয়ো নাস ছিল এ অইয়ো নাস এ আইয়ো হাল্লেজিনা আহ মানুহ তাহলে আল আসুক অথবা আল্লেজী না আসুক বা আল্লেজি আসুক এসে মসুল আসুক সেখানে এয়া হারফেনেদা যদি আসে সরাসরি আল বা আল্যাজি আল্যাজিনার ঢুকতে পারবে না সেজন্য কার হেল্প নেবে আইয়ো হা বা আইয়া তোহার সহযোগিতা নেবেই এই হয়েছে এখানে ইয়া আইয়ো হাল কাফেরোন কাফের মানে বললাম যে অস্বীকার করে অমান্য করে অবিশ্বাস করে তাকে কি বলে কাফের অবিশ্বাসী অবিশ্বাস করে অথবা অস্বীকার করে অহংকার করে অস্বীকার করে অবিশ্বাসী নয় কিন্তু কি করে অস্বীকার করে ইভলিজ আল্লাহকে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেনি আল্লাহর তৌহি অস্বীকার করেনি কিন্তু একটা আদেশ কি করেছে পারব না আমি করবো না এটা এটা অস্বীকার করেছে অমান্য করেছে অবিশ্বাস নয় বিশ্বাস আছে আল্লাহ বলছে কিন্তু এটা মেনে নেওয়া যায় না অহংকার হিংসা দুই রোগ খেয়েছে ওকে দুই রোগে ধ্বংস করেছে জি মানুষ ধ্বংস হচ্ছে বহু রোগের কারণে অন্তরে তার মধ্যে একটি হচ্ছে অহংকারের রোগ আরেকটি হচ্ছে হিংসার রোগ আল্লাহ আমাদের হেফাজত করেন অহঙ্কারের কারণে সত্যকে মেনে নিতে পারে না এতদিন ধরে এই করে আসলাম এই বিশ্বাস করে আসলাম আর এখন যদি এটা বলি তাহলে তা হেরে গেলাম ওর কাছে হারা যায় না 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 ওর কাছে হার মানা যায় কথা বোঝা গেছে না যার ফলে গোংরাহির ওপর থেকেই যাচ্ছে জি অথবা হিংসা হ্যাঁ রে ওর ওর কথা মেনে নেওয়া মানে ও বেড়ে যাবে না মানা যায় না লা অব তো মাথা অবদূ লা মানে না আবদ ওহেদ মোত কাল্লিম হ্যাঁ মোজারে আবাদায় আবদোন আবদু মা তা আবদুন ত আবদুন ফেল মোজারে জমা হাজার তাই না জমা লা থেকে মা তাবুন তোমরা যার এবাদত করো তার এবাদত আমি করি নে আমি করি নে বর্তমান ওয়ালা আনতুম আবেদন না মা আবদ ওয়ালা আনতুম আংতুম মানে তোমরা আর না কি এক বছন না বহু বচন বহু বচন কিসের এক বচন কি আবেদ আবেদ হচ্ছে এক বচন আর আবেদিনা হচ্ছে বহু বচন না বহু বচন আবেদ মানে কি আবেদ মানে কি এবাদত আমাদের দেশের লোকেরা আবেদ নাম রাখে না রাখে না কিন্তু শুধু যদি আবেদ রাখে তাহলে তো ঠিক আছে অথবা আবেদুর রহমান যদি রাখে তাহলে তো ঠিক আছে হ্যাঁ আবেদুল্লাহ রাখে তাহলে তো ঠিক আছে তাই না যেমন আবদুল্লাহ রাখছে না কিন্তু আমাদের আবেদ হুসেন মানে হোসেনের তাহলে এখন তর্জমা করে হোসেনের এবাদতকারী আবেদ আলী আমাদের লোকের কি নাম রাখে আবেদ আলী মানে কি আলীর এবাদতকারী হ্যাঁ রাখে না চিন্তা করেন তাহলে এই নামগুলি কি নাম হইল ইসলামিক নাম না সিরকি নাম সিরকি নাম সাবধান জোড়া জোড়া নাম রাখতে গিয়ে না হ্যাঁ একটা নাম রাখেন শুধু আবেদ রাখেন শুধু আবেদ রাখেন কিন্তু আবেদ হুসেন আবেদ আলী করতে গিয়ে দিলেন শিরকি নামে পরিণত করে বুঝে না বেচারা অবুধ কিন্তু যারা বুঝে তাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে নাম রাখার আগে জিজ্ঞেস করতে হবে ওয়ালা ওয়ালান মা আবেদন আর তোমরা এবাদতকারী নও যার আমি এবাদত করি মা আবেদ যার এবাদত আমি করি তার এবাদতরা তোমরা না বা করবে না ওয়ালা আন তুম ওলা আনা আবেদম মা তুম এই আবেদ এক বছর চলে এসছি তাই না ওখানে আবেদন বহু বচন ছিল এখন আবেদ কি হয়ে গেল এক বচন চলে আসলো আর ওখানে ছিল না এখানে আবাদতুম মাজির জমা হয়ে গেল হ্যাঁ জামা মোজাক্কর হাজের আবাদতুম মাজির শেখা আর না মোজারের শেখা তাহলে বিভিন্ন শেখাগুলি এখানে কিন্তু আবাদে আবদ থেকে চলে এসছে ফাইল এসছে এক বচন বহু বচন আবেদ আবেদুনা আর মোজারি এসছে তাবদুন আবদু ওহেদ মোতাকাল্লিম জমা হ্যাঁ মজাক্কর হাজের আর তারপরে আবেদ আবেদ এটা হচ্ছে আপনার জামা আর আমিও এবাদত হতে পারি না আমিও এবাদতকারী হতে পারি না আমিও উপাসনা করতে পারি না মা বা তুম যেগুলির তোমরা এবাদত করেছো সেগুলির যেসব দরগা দর্গার এবাদত তোমরা করছো উপাসনা করছো সেগুলির এবাদত আমিও করতে পারি না তোমার অধিকাংশ সময় মা মানে কি হয় আর মান মানে কে বা যার হয় কে বা যার হয় কিন্তু কখনো কখনো ব্যতিকর মা কে আরবরা মানের জায়গায় ব্যবহার করে যেমন আপনি কে আমরা জিজ্ঞেস করি না কিন্তু কখনো কখনো আপনি কি আপনি কি তাই না মানে আপনি কে আসলে কিন্তু কি শব্দ কখনো ব্যবহার করি তো রকমই আরবি ভাষাতে মা বস্তুর জন্য হইল কখনো কখনো ব্যক্তি বা সত্তার জন্য ব্যবহারিত হয় সেখানে এইখানে ওইটাই হয়েছে ওয়ালা আন্তুম আবেদন মানে মান আবদ যার এবাদত আমি করি একজন মুসলিম বলছে ঘোষণা করছে একজন বিশ্বাসী ঘোষণা করছে একজন তৌহিদ ঘোষণা করছে আর কাফের কে জানিয়ে দিচ্ছে যে যার এবাদত আমি করি তার তোমরা করবে করবে না না কেমন কথা হইল তো নবী করিম সাল্লামের উপর এই আয়াতগুলি যে নাজেল হলো কাফেরদেরকে সম্বোধন করে তারপরে কি কাফেররা ইসলাম গ্রহণ করেনি কাফের ইসলাম গ্রহণ করিনি অনেকে করেছে অনেকেই করেছে কথা ঠিক কি না যখন ইসলাম গ্রহণ করেছে তো তোরা যে ঘোষণা করিতে বলছেন হলো তাহলে যা আর এবাদত আমি করি বা আমরা করি তোমরা করবে না তো করছে তো ইসলাম গ্রহণ করলো পরে তো তখন করেনি কিন্তু পরে ইসলাম গ্রহণ করলো না করলো না এই জন্য মুফাসরিনগণ বলেছেন যে এই আয়াতগুলি ওই সব লোকদের সম্পর্কে যাদের সম্পর্কে আল্লাহ জেনে নিয়েছেন যে এরা ইসলাম গ্রহণ করবে না এরা ইসলাম গ্রহণ করবে না যেমন আবু জাহাল আবু লাহাব আবু তালেব রবিয়া ওলিদ হ্যাঁ কাফের নেতাগুলি এগুলি মক্কার সব জি হ্যাঁ ইসলাম গ্রহণ করবে না ইমান নিয়ে আসবে না তাদের সম্পর্কে লকুম দিন ওকুম অলিয়া দিন শেষ করেনি আর তারপরে তখন এই আয়াতগুলি সম্পর্কে যে লা আবদ মা তা আবদুন ওলা আনতুম আবেদুন আম্মা আবদ ওলা না আবেদ মা আবদ তুম ওলা আনতুম মা আবদ এগুলিকে যে বারবার করে রিপিট করা হয়েছে এর পুনরাবৃত্তি করা হয়েছে বারবার নিয়ে আসা হয়েছে দুইবার করে তাই না নিয়ে আসা হয়েছে লা আবদ মা তা তোমরা যার ইবাদত করো তার এবাদত আমরা করতে পারি না মানে করতে পারি না আর আমি যার করি আল্লাহর তার এবার তোমরা করবে না হ্যাঁ আর তোমরা যাদের এবাদত করো তাদের এবাদত সেসব উপাস্যের এবাদত আমি হ্যাঁ কর্নে নয় করবো না ওলা আনতুম আবেদ না তাহলে একটি বিষয়কে দুইবার করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ইয়ে আর কেন এই পুনরাবৃত্তি কেন এই সম্পর্কে চারটি উক্তি রয়েছে সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করব চারটি উক্তি একসাথে তফসিলগুলিতে গুলিতে পাওয়া মুশকিল কারণ যারাই তফসিল করেছেন কেউ একটাকে গ্রহণ করেছেন কেউ দুটো বর্ণনা করেছেন কিন্তু চারটি কয়েকটা তফসিল থেকে নিয়ে আপনাদের সামনে আজকে ইনশা আল্লাহ বয়ন করে দেব লখন ওখলীয় দিন তোমাদের জন্য তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য তোমাদের ধর্ম অর্থাৎ দিন কাকে বলে দিন আনুগত্যকে বলে দিন কর্মকে বলে দিন কর্মকে বলে যে তোমাদের কর্ম তোমাদের সাথে ওর দায়ভার আমরা উঠাবো না জি হ্যাঁ ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার দিন ওয়ালিয়া দিনে দেখেন দিনে লেখা আছে না ওয়ালিয়া দিনে তাহলে বোঝা গেল আসলে কি ছিল দিনই ইয়া ছিল ইয়াকে হালক যদি এখানে ইয়া থেকে যেত ওয়ালিয়া দিনই পড়তে ভারী লাগতো এই হালকা করার জন্য ইয়াকে কি করা হয়েছে ইয়া মোতাকাল্লিমকে হজফ করে দেওয়া হয়েছে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা তাকফিফের জন্য হালকা করার জন্য বলা হয় জি তো ওয়ালি ইয়া তাহলে আসলে ছিল অর্থাৎ আমার জন্য আমার দিন আমার কর্মফল আমি পাবো আমি যদি ভালো করি আমার তৌহিদ থাকে এর কর্মফল আমি পাবো আমার মধ্যে যে শির থাকে বিদাত থাকে তো এর শাস্তি আমি পাবো আমার খারাপ আচরণ যদি থাকে তো আমি পাবো আমার বোঝা তোমাকে উঠাইতে হবে না তোমাদেরকে উঠাইতে হবে না তোমাদের বোঝা আমি উঠাবো না লকম দিন কুমলিয়ে প্রথম আগের যে আয়াতগুলি বারবার করে নিয়ে আসা হয়েছে এই আয়াতগুলি কেন নিয়ে আসা হয়েছে এই বিষয়টিকে আলোচনা করি এই সম্পর্কে চারটি উক্তি তফসিরকারদের পাওয়া যায় প্রথম উক্তি হচ্ছে যে আল্লাহ পুনরাবৃত্তি করেছেন তাগিদের জন্য একটা কথা তাকিদ করার জন্য শক্ত করার জন্য অকাট্য করে বর্ণনা করার জন্য আমরা কি করি বারবার করে কথাটি দোহরাই কিন্তু করি না আমরা হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি থাকে অনেকগুলি কথা ছেলেকে বলে কোথাও পাঠাইলেন বাজারে পাঠাইলেন যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বারবার করে বলছেন বলছেন না জি হ্যাঁ তো কোরআনে কেরিমে এর নজির আছে সৈরা রহমানে ফাবে আইয়া আলা ইউরফ বেকুম আতুকা জিবান ভাবে আ আলা ইউরব বেকুম আতুকা জীবন প্রত্যেকটা একটা বিষয় উল্লেখ করে আবার আছে না তারপরে সোরা মুরসালাতে ওয়াইলু ইয়াও মাঈ দিল্লীল মুক্কেশ দেবীন আবার কিছু বর্ণনা করে ওয়াহিলু ইয়াও মাহি দিল্লীল মুক্কেশ দেবীন হ্যাঁ মিথ্যাবাদীর জন্য সেই দিন দুর্ভোগ রয়েছে ওয়াইল নামক জাহান্নাম রয়েছে তাহলে তাকরার পুনরাবৃত্তি করানে কেরিমে আছে কিসের জন্য তাগিলের জন্য এটা একদল বলেছেন কিন্তু উক্তিটি অনেকের কাছে গ্রহণযোগ্য নয় কারণ কোরআনে একেতে সংক্ষেপে আর তারপরে বিনা উদ্দেশ্যে শুধু তাগিদের জন্য পুনরাবৃত্তি করা বারবার করে নিয়ে আসা এটা যুক্তিযুক্ত নয় এইটা উদ্দেশ্য না আরও কিছু উদ্দেশ্য আছে এটা অন্য তফসিলকাররা বলছেন তাহলে কি আছে দ্বিতীয় উক্তি হচ্ছে যে লা আবদ মা তাবোধন ওয়ালা আন্তুম না মা আবোধন প্রথম দুটি আয়াত এতে বর্তমানকে বোঝানো হয়েছে এতে কি করা হয়েছে বর্তমানকে বোঝানো হয়েছে আর তারপরে চার নম্বর আর পাঁচ নম্বর আয়াতে যাচ্ছে ওয়ালা আনা আবেদু মা বাতু ওয়ালা আন তুম আবেদু মা আবে দেখেন ওয়ালা আনা আবে দেখেন ইসিম ফাইলে সে গাছে ওয়ালা আনা আবেদ আমি এবাদতকারী হইতে পারি না আনি এবাদত করতে প্রস্তুত নই মা আবার তুম যেগুলির তোমরা এবাদত করো যেসব উপাস্যের অর্থাৎ শির করতে কখন আমি প্রস্তুত নয় করতে পারি না এটা ভবিষ্যতের জন্য ওয়ালা আন তুম আবেদনা এখানে আবেদনা এটা ইসিম ফাইল তাই না আর কিন্তু ফেল ফেল নেই হ্যাঁ এখানে ইসিম ফাইল চলে আসলো ইসিম ফাইল কখনো কখনো বর্তমানের জন্য হয় কিন্তু অধিকাংশ সময় দেখা যায় সেটা ভবিষ্যতের জন্য আমি এটা করতে পারি না মানে আগামীতে করব না বলি না আমরা এটা আমি করতে পারি না মানে ভবিষ্যতে করব না তাহলে এই পরের যে দু আয়ত রয়েছে চার এবং পাঁচ এতে ভবিষ্যৎ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে ঘোষণা করে দেওয়া হয়েছে তাহলে এই চারটি আয়তের সার কথা হচ্ছে যে দেখো কাফেরেরা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি স্পষ্ট ভাষায় সেটা হচ্ছে যে এখন যে আজ যে অবস্থায় আছি এখন লাবধ মাতা তোমরা যেসব উপাস্যের বাতিল উপাস্যের উপাসনা করো পূজা করো সেগুলির উপাসনা কখন আমি করতে পারি না এখনো করতে পারি না ওয়ালাম তুমি আবেদ না মা আর যার এবাদত যে আল্লাহর এবাদত আমি এখন করে যাচ্ছি তার এবাদত তোমরা বর্তমানেও করবে না করছো না বর্তমানে করছো না হাল তাহলে বর্তমান বোঝানো হয়েছে আর ভবিষ্যতে ওয়ালা আনা আবেদ মামদ তোমার এটা আশা করিও না এখন তো করছি না কিন্তু পরিস্থিতির চাপে কখনো আমাকে বদলে দিতে পারবো আমি বদলে যেতে পারি না 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 কখনো এটাও আশা করিও না আগামী দিনেও জীবনেও কখনো আমি তোমাদের মাতেল উপাসের এবাদত করব না উপাসনা করব না আর তোমরাও এমন যে আলা তুম আবেদ না মা আবদ যে আল্লাহর আমি এবাদত করি সেই আল্লাহর এবাদত তোমরা আগামীতে প্রস্তুত করতে প্রস্তুত নয় তখন প্রশ্ন উঠবে তাহলে কেমন করে জানলেন যে প্রস্তুত নয় অনেকে তো ইসলাম গ্রহণ করেছিল তখন এর উত্তরে কি বলবেন যে তাহলে বিশেষ কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যাদের সীমালঙ্ঘনের কারণে বাপাচারের কারণে বাড়াবাড়ির কারণে আল্লাহ অন্তরে মোহর লাগে আলা খাতামাল্লা ওয়ালা পলু বেহিম ওয়ালাসাম এহিম ওয়ালাউস রেহিম ওয়াহ হ্যাঁ উইসাওয়া ওয়ালাহম আজামুন আজ জি হ্যাঁ এদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে অমাহোম বে মোমিন ইন্নেল্লাজি না গাফারুক সাবাহন আলিহিম আনজার তাহ আমলাম তনুজের হোম লা ইউমেন নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে দেখেন আয়াতে তর্জমা করছে নিশ্চয়ই যারা কফুরি করেছে ইন্ডারে কাফারু সাবাউন আলে ইহিম তাদের জন্য উভয়টাই সমান আনজার দা হোম আমলাম তনুজারম হেনবি ওদেরকে সতর্ক সাবধান কর ভয় দেখাও ইসলামের দাওয়াত দাও আর নাই দাও ওদেরকে ভয় জাহান্নামের নাই দেখাও বলো আর না বলো ভালো কথা লাই মেনুন তোরা বিশ্বাস করবেন ঈমান আনবে না কেমন কত ঈমান আনবে না ঈশ্বরে বাকারা নাজেল হওয়ার পরে মেলা কাফের মক্কার ইমান নিয়ে এসেছে মক্কা বিজয়ের সময় দলে তলে সই ইমান নিয়ে এসছে এফিদিন তাহলে কি বলবেন এই আয়াতগুলি ঈশ্বরে বাকার শুরুতে ওই সব কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যাদের অন্তর আল্লাহ কী করেছেন মোহর লাগে তাদের লঙ্ঘন বাড়াবাড়ির কারণে তাদের চরমপন্থী হওয়ার কারণে তাদের অহংকারের কারণে তাদের অন্যায়ের অপরাধের কারণে মানুষের অপরাধ যখন বেড়ে যায় তখন অন্তরের ওপর মোহর লেগে যায় আর ভালো কথা ঢুকে না আর ভালো কথা ঢুকে না কিন্তু সত্যের সন্ধান আছে নমনীয়তা আছে হকের তলাশ আছে কিন্তু কুফুরিতে জন্ম নিয়েছে হয়তো কুফুরি পরিবেশে মানুষ হয়েছে কিন্তু চোখ খুলে এদিক সেদিক একটু বোঝার চেষ্টা করে যদিও পাপে জড়ি আছে আল্লাহ ওদের জন্য হেদায়তের রাস্তা খুলে রেখেছে এই শ্রেণীর লোকেরা সাধারণত হেদায়ত পায় এই শ্রেণীর লোকেরাই সাধারণত হেদায়ত পায় বেদাতি সমাজের একই অবস্থা বেদাতি সমাজে যারা চরমপন্থী সীমালঙ্ঘন করেছে বাড়াবাড়ি এই জন্য মোল্লা সমাজ হেদায়ত পায় না মোল্লা সমাজ হেদায়ত পাই না কারণ এরা চরম বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে মিথ্যা বাদ দেওয়া আর এরা মানুষকে প্ররোচিত করা হকের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়া আর মানুষ মানুষকে গুমরাহের দিকে ঠেলে দেওয়া এই অপরাধগুলি আল্লাহ মাফ করে যার ফলে এই বিদাতি মোল্লা গুমরাকে যারা ইসলামের ভুল ব্যাখ্যা করেছে আর এরা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়ত করে না আম জনগণ আলহামদুল্লাহ হেদায়ত হচ্ছে আম জনগণ হেদায়ত হচ্ছে কারণ বেছারা বিব্রত পেরেশান যে কার কথা ঠিক তার মধ্যে তলাশ করছে হকের একটু সন্ধান আছে দেখি কোনটা ঠিক হইতে পারে তখন আল্লাহ তার দিলকে খুলে দিচ্ছেন হেদায়ত হয়ে যাচ্ছে তৃতীয় উক্তি ইবনে কাসির রহমতুল্লাহ পছন্দ করেছেন তার সিরে এখানে উল্লেখ করেছেন তফসিরে কাসির যেহেতু আমার সামনে আছে বলছেন তিনি যে ও আমার রসুল্লাহর আমিন বিলকুল ইয়ে আল্লাহ তার রসুলকে নির্দেশ দিচ্ছেন যে কাফের মুশেকদের দিন থেকে তুমি সম্পর্ক ছেদের ঘোষণা করো পুরোপুরি বিলকুল ইয়া ফাঁকা আল্লাহ বলছেন লা মাতাব মাতা বদন কোন আয়াতের দ্বিতীয় আয়াতে এই যে বলছেন হ্যাঁ এটা বলা উদ্দেশ্য হচ্ছে ইয়ানি মিনাল আসনামি উপাস্যদের ক্ষেত্রে যেসব তোমরা উপাস্যের উপাসনা করছো সেসব উপাস্যের উপাসনা আমি করতে পারি না তাহলে প্রথম দুই আয়াত হচ্ছে বাতিল উপাস্যদের সম্পর্কে যে বাতিল উপাস্যের উপাসনা আমরা করতে পারি না আর তোমরা বরহাক মাবুদ সত্য মাবুদের এবাদত তোমরা করতে রাজি না আর তারপরে যে রিপিট করা হয়েছে চার আর পাঁচ নম্বর আয়াতে ওর অর্থ বলতে গিয়ে তিনি বলছেন সুম্মা কাল ওয়ালা আনা আবেদ মা বাতুওয়ালা আন্তম আবেদন মা আবদ এলাহ আবদ এবাদত আইলা আশলু ওয়ালা আক্তাদি বেহা ইনামা আবদুল আবদুল্লাহ আলাল ওয়াজিল্লা জহিব বহুয়া রদাহু সংক্ষেপের সার কথা হচ্ছে যে প্রথম ঠিক বুঝলেন যে বাতিল উপাস্যের এবাদত আমরা করতে পারি তাহলে এটা উপাস্য সম্পর্কে প্রথম দু আয়াত আর দ্বিতীয় দু আয়াতে যে না করা হয়েছে সেটা হচ্ছে তাদের এবাদতের তরিকা বা ধরন সেজন্য বলছেন যে ওয়ালা আবদ এবাদুম তোমাদের মতো আমরা এবাদ করতে পারি না তোমরা যেসব পূজা পাঠ করছো দেবদেবীর ওই সব আমি করতে পারি না ওই সব আমি করতে পারি না তোমরা যে দরগায় গিয়ে যে সব করছো শিরকি কর্মকাণ্ড করছো এই সব আমি করতে পারি না তরিকার ক্ষেত্রে বলা হয়েছে সেই পথে চলব না ওয়ালাহ দিবি হা তার অনুসরণ করব না তাহলে কেমন করে এবাদত করবো ওয়াইনামা আবদুল্লাহ আল্লাহর এবাদত করব একমাত্র আলা ওয়াজি হিবু যেইভাবে আল্লাহ ভালোবাসেন এবং ওয়াই আল্লাহ পছন্দ করেন আল্লাহ প্রদত্তক তরিকা এবাদত করব তাহলে শেষ দুই আয়াতে তিন এবং চার নম্বর চার আর পাঁচ নম্বর আয়াতে তারিখাকে অস্বীকার করা হয়েছে বাতেল তরিকাকে আর সহি তরিকা এবাদত করবে কথা বলা হয়েছে আর দুই আর তিন নম্বর আয়তে বলা হয়েছে বাতেল উপাস্যকে অস্বীকার করব আর বরহাক মাহবুদের এবাদত বন্দিগি করব এটা হচ্ছে ইবিনে কাস রহমতুল্লালের মত চতুর্থ মত হচ্ছে এমাম শেখুল ইসলাম ইবিনে তাইমা রাহেমা তাই তিনি মজমু ফাতাওয়াই খুব সুন্দর কথা বলেছেন এবং এই চতুর্থ উক্তিটিকে ইবিনে ওসাইম রহমত আলাই বেশি প্রাধান্য দিয়েছেন এর উপর কোনো আপত্তি নেই এটি বেশি শক্তিশালী মত তিনি বলেছেন সেটা হচ্ছে প্রথম দুই আয়াতে অর্থাৎ দুই এবং তিন নম্বর আয়াত লাবোধ মাথাবোধ অলান্তুম আবেদ না মোধ এটা কর্মের ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে মানে তোমাদের মতো শিরকি কর্মকাণ্ড করব না কর্মকে অস্বীকার করা হয়েছে আর আমরা আল্লাহর এবাদতবন্দি করব। এটা হচ্ছে কর্ম সম্পর্কে আর চার আর পাঁচ নম্বর আয়াতে যে আনা আবেদ মাহাবতু অলান্তু আবেদন মাহাবো বলা হয়েছে বলছে এটা কবুলের ক্ষেত্রে মানে গ্রহণ করার বিষয় বলা হয়েছে অর্থাৎ তোমাদের এবাদতের তরিকা আমি কখনো গ্রহণ করতে পারি না আনা আবেদ মাহাবতু আর তোমরাও আমাদের তরিকা হ্যাঁ হ্যাঁ বা এবাদত গ্রহণ করতে সম্মত না তাহলে এখানে কবুলের কথা বলা হয়েছে অল্লাহ আলম এই তফসিরগুলি ছিল তফসির কি সামনে পেশ করলাম লাকুম দিন ও কুমলিয় দিন এই শেষ আয়াতটি যে ছয় নম্বর আয়াত এই সম্পর্কে আর দুই একটি কথা বলবো তা হচ্ছে এই আয়াতটি কি আজকাল কিছু জ্ঞান পাপির আছে যারা বেদিন যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হ্যাঁ ধর্ম নিরপেক্ষতার গুমরাহিতে বিশ্বাসী জি একটি কুফুরি হ্যাঁ যে ধর্ম হ্যাঁ কি ধর্ম যার যার নাকি তাদের কথাটা আছে উৎসব সবার আর ধর্ম যার যার মানে তাই যার যাচ্ছে এমন কি তুমি নিজেও আজকে একরকম করো কালকে আর এক রকম হ্যাঁ অসুবিধা নেই সকালবেলা আল্লাহর এবদ করে নি আর তারপরে মন্দিরে চলে গেলে তারপরে চার্চে গির্জায় চলে গেলে অসুবিধা নেই সকালে মুসলিম সন্ধ্যাবেলা হিন্দু আর তারপরে রাত্রিবেলা বা পরের দিন হচ্ছে খ্রিস্টান আর তারপরের দিন নাস্তিক অসুবিধা নেই হ্যাঁ এরা হচ্ছে জ্ঞান আর তাদের দলিল সংশয় এই আয়াতগুল্লা দিন কুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমি আমার মতো করে যা ইচ্ছা তাই করি না 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 মোটেই না জবরদস্তি করা যাবে লাইক রাফিদিন সেটা ভিন্ন কথা সেটা স্বীকৃত এবং কেউ যদি প্রস্তুত না হয় হককে সত্যকে গ্রহণ করতে দিন ইসলাম গ্রহণ করতে যেটা আল্লাহ ইসলামা দিই না তাহলে কিছু করা যাবে না কিন্তু দাওয়াত অবশ্যই দিতে হবে কারণ তাতেই মানব জাতির কল্যাণ রয়েছে এই জন্য তো আল্লাহ দাওয়ার কাজকে সবচেয়ে ভালো কাজ বলেছেন অমান আহসান ও কৌলান মেহমান তাই আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করার চাইতে ভালো কথা পৃথিবী আর হইতেই পারে না আপনি লাই রাহিল্লাহর দিকে ডাকছেন মোহাম্মদ রসুল্লাহর দিকে ডাকছেন যিনি স্রষ্টা তার অধিকার আগে হ্যাঁ প্রতিষ্ঠিত করো এই দিকে ডাকছেন তার আদেশ নিষেধ তোমার জীবনে কি কারণ তিনি তোমাকে পাঠিয়েছেন তিনি আমাকে পাঠিয়েছেন যেই এই দাওয়া ইল্লাল্লাহর কাজ অবশ্যই করতে হবে এবং এর জন্য আল্লাহ তিনটি পদ্ধতি বলেছেন ওদু এলা সবিল মাথে কৌশলের সাথে হাসানাতে ভালো উপদেশ ওয়াজের মাধ্যমে বুঝানোর মাধ্যমে উৎসাহিত করার মাধ্যমে ভয়ভীতি দেখার মাধ্যমে আর ওয়াজাদিল হুমবিল্লাতি আহসান আর কিছু লোক আছে যারা যুক্তি বেশি বুঝে তাদেরকে যুক্তি দিয়ে ক্ষান্ত করার মাধ্যমে যুক্তি দিয়ে তাদেরকে মাধ্যমে আল্লাহ বলেছেন সুতরাং দাওয়াত দিতে হবে ইসলামের ছায়াতলে সেই জন্য দাওয়াত অবশ্যই দিতে হবে এটি তাদের দলিল নয় বরং এটি হচ্ছে দিনের ক্ষেত্রে জবরদস্তি তো নাই কিন্তু দিনের দিকে দাওয়াত দিতে হবে তার ক্ষেত্রে যেই দলিলগুলি রয়েছে সেগুলিকেও সামনে রাখতে হবে সবগুলি সমন্বয় করেই